वेलकम टू फुल मार्क्स जोन डियर स्टूडेंट, आज माध्यमिक परीक्षार खाता स्कूटनी एवं रिव्यूर सम्पूर्ण पद्धति आलोचना करब। चलो आलोचनाटी आरम्भ करा जाक। जरा एबार माध्यमिक परीक्षा कृतकार्य होयेछे, जरा पास करेछो आर जादेर मने होच्छे दुई एकटा सबजेक्टे किछु कम नम्बर पेयेछो एबं फल आशा अनुरूप हयनी, तारा किन्तु जेटा रयेछे स्कूटनिर जन्य अप्लाई करते पारो। तो स्कूटनिर प्रसेसटाके बला हय पीपीएस अर्थात पोस्ट पब्लिकेशन स्कूटनी। जरा पास करेछे ताराई किन्तु अप्लाई करते पारे एर जन्य। আর স্কুটনিতে অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে সম্পূর্ণ খাতাটা পুনরায় চেক করে দেখা হয়, যতগুলো প্রশ্নের উত্তর লেখা হয়েছে সবগুলোর জন্য নাম্বার দেওয়া হয়েছে কিনা, এবং সম্পূর্ণ খাতার নাম্বারটি নাম্বারগুলোকে যোগ করা হয়। যোগ করে দেখা হয় যে তোমার মার্কশিটের নাম্বার এবং খাতার নাম্বার সেম আছে কি না, এটা চেক করা হয়। এবং এর জন্য যেটা খরচ পড়ে সেটা হচ্ছে প্রতি সাবজেক্টের জন্য 40 টাকা। তুমি যতগুলো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য তত টাকা তোমাকে চার্জ দিতে হবে। এরপরে আছে যারা পরীক্ষায় ফেল করেছো এবং মনে হচ্ছে দু একটা সাবজেক্টে যে আরও কিছু নাম্বার বেশি পেতে বা ফলটা আশা অনুরূপ নয়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যেটা রয়েছে রিভিউর জন্য অ্যাপ্লাই করতে হয়। রিভিউ প্রসেসটাকে বলা হয় পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ। তো যারা ফেল করেছো তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাপ্লাই করলে যেটা করা হয় খাতাটিকে পুনরায় নতুনভাবে চেক করা হয় এবং পুনরায় নাম্বার দেওয়া হয়। এর জন্য যেটা চার্জ লাগে সেটা হচ্ছে 50 টাকা পার পেপারের জন্য, পার সাবজেক্টের জন্য। এবং যারা পাস করেছে তারা কিন্তু শুধুমাত্র পিপিএস এর জন্যই অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ স্কুটনি করতে পারে। আর যারা ফেল করেছে তারা শুধুমাত্র কিন্তু পিপিআর এর জন্যই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো যতগুলো সাবজেক্টের জন্য তুমি চাও, 7টা সাবজেক্ট হয় মাধ্যমিকে, তো 7টা সাবজেক্টের জন্যই তুমি অ্যাপ্লাই করতে পারো। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার কোনো সাবজেক্টের কোনো বাউন্ডেশন নেই, কোনো সীমা নেই। ঠিক আছে, কোনো সীমাবদ্ধতা নেই কি এতগুলো সাবজেক্টের জন্যই তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার আসি কতদিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। রেজাল্ট পাবলিশের 15 দিনের ভেতরে এটা অ্যাপ্লাই করতে হয়। এবার যেটা হয়েছে 15 জুলাই 2020 মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে অনলাইনে, কিন্তু এখন অবধি যেটা রয়েছে মার্কশিট কিন্তু ছাত্রদের ডিস্ট্রিবিউট করা হয়নি। তো যেটা হবে মার্কশিট তোমাদের 22 বা 23 তারিখ নাগাদ জুলাই মাসে দেওয়া হবে। মার্কশিট পাওয়ার পর থেকেই কিন্তু 15 দিনটা ক্যালকুলেট করা হবে। ঠিক আছে, এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদের যেটা করতে হবে স্কুলেই যোগাযোগ করতে হবে, এবং সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু অফলাইনেই করতে হবে। এর জন্য প্রথমত তোমাদের একটি হোয়াইট পেপারে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশনে কী লিখতে হবে সেটা আমি ভিডিওর শেষে ফরম্যাটটা দিয়ে দেবো, সেটা দেখে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, এবং সঙ্গে কিন্তু যেটার জন্য অ্যাপ্লাই করবে, ধরো তোমরা পিপিআর এর জন্য অ্যাপ্লাই করছো, তো পিপিআর এর জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে। ধরো তোমরা যদি পিপিএস এর জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে কিন্তু পিপিএস এর ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। ডকুমেন্টস বাবদ তোমাদের যেটা রয়েছে মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যেটা জেরক্স কপি সাথে জমা দিতে হবে স্কুলে। ঠিক আছে, সমস্ত কিছু জমা দেওয়ার 45 থেকে 60 দিনের ভেতরে তোমাদের পুনরায় রেজাল্ট বেরোবে। রেজাল্ট যেমন তোমাদের পরীক্ষায় বেরিয়েছিল অনলাইনে, তেমনই অনলাইনে তোমরা চেক করতে পারো ওয়েবসাইটে। এবং যদি নাম্বারে চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কুলে আবার হার্ড কপি রেজাল্ট দেওয়া হবে, সেই রেজাল্টটা তোমরা কিন্তু সেখান থেকে কালেক্ট করতে পারো মার্কশিট। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে কি পরীক্ষার নাম্বার কি কমবে, সাবজেক্টের নাম্বার কি কমতে পারে। তবে সে বিষয়ে জানিয়ে দিই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কখনো এরকম হয়নি যে নাম্বার কমেছে, নাম্বার এক থাকে কিংবা নাম্বার বাড়ে, এটাই হয়। সাধারণত কখনো নাম্বার কিন্তু কমে না স্কুটনি বা রিভিউ করার পর। ঠিক আছে, এবং স্কুটনির জন্য যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটা একটু দেখে নাও, স্কুলে কিন্তু এই ধরনের একটি ফর্ম পিপিআর এর জন্য দেওয়া হবে, এবং এরকমই আর একটা ফর্ম যেটা রয়েছে তোমাদের পিপিএস এর জন্য দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করে তোমাদের স্কুল থেকে স্কুলেই জমা দিতে হবে। ঠিক আছে, স্কুল থেকেই ফর্মটা দেওয়া হয়। এবং অ্যাপ্লিকেশন যেটা লিখতে হবে, দরখাস্তটা, সেটা তোমাদের হেডমাস্টারকে লিখতে হবে। হেডমাস্টারকে যেটা লিখবে সেটা হচ্ছে টু দ্য হেডমাস্টার, তারপর তোমাদের স্কুলের নাম, অ্যাড্রেস এবং ডেট দেবে। দেওয়ার পর সাবজেক্ট লিখবে, অ্যাপ্লিকেশন ফর যদি পিপিএস এর জন্য অ্যাপ্লাই করছো পিপিএস লিখবে, যদি পিপিআর এর জন্য অ্যাপ্লাই করছো তো পিপিআর লিখবে। এবার যেটা রয়েছে পার্সোনাল ডিটেলস মেনশন করবে, নিজের নাম, রোল নাম্বার এবং কোন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টগুলো সেখানে লিখে দেবে। ধরো অঙ্কর জন্য করছো অঙ্ক, ইংলিশ, তো এভাবে করে যতগুলো সাবজেক্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টগুলো সেখানে মেনশন করে দেবে। ঠিক আছে, আলোচনাটা এখানেই শেষ করছি।
আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো আমার একটি ছোট্ট অনুরোধ সকলের কাছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। টেক কেয়ার।